মোর ইউটিউব চ্যানেললৈ তোমালোকক আদৰণি জনাইছো। আজিৰ ভিডিঅ'ত আনিছো পঞ্চম শ্ৰেণীৰ তৃতীয় অধ্যায় ইতিহাস অধ্যয়ন পাঠ। এই পাঠটিত আমি ইয়াৰ পাঠভিত্তিক ক্ৰিয়াকলাপখিনি আলোচনা কৰিম আৰু ইয়াৰ ভিতৰত থকা ইংৰাজী আৰু অসমীয়া শব্দবোৰ আলোচনা কৰিম। আহাচোন ভিডিঅ'টিৰ মাজলৈ যাওঁ। অনুশীলনীতে আছে প্ৰথমতে একোটিকৈ বাক্যত উত্তৰ লিখা, বুৰঞ্জী শব্দৰ অৰ্থ কি আৰু ই কোন ভাষাৰ শব্দ। উত্তৰটো 20 নং পৃষ্ঠাত আছে। বুৰঞ্জী শব্দৰ অৰ্থ হৈছে নজনা কথা জনোৱাৰ ভঁৰাল আৰু ই বুৰঞ্জী শব্দটো টাই ভাষাৰ শব্দ। খ আছে কোনজন ৰজাৰ দিনৰ পৰা অসমত বুৰঞ্জী লিখাৰ প্ৰথা আৰম্ভ হৈছিল। স্বৰ্গদেউ চুকাফাৰ ৰাজত্বকালৰ পৰা অসমত বুৰঞ্জী লিখাৰ প্ৰথা আৰম্ভ হৈছিল। গ আছে ইতিহাস শব্দটো কোন ভাষাৰ পৰা অনা হৈছে। উত্তৰটো হ'ব ইতিহাস শব্দটো সংস্কৃত ভাষাৰ পৰা অনা হৈছে। খ আছে ইতিহাস শব্দৰ অৰ্থ কি। ইতিহাস শব্দৰ অৰ্থ হ'ল এই ঘটনাবিলাক নিশ্চয় হৈছিল। পুঙ্গ আছে ছপাশাল প্ৰিণ্টিং মেচিন কোন চনত উদ্ভাৱন হৈছিল। ছপাশাল প্ৰিণ্টিং মেচিন 1440 চনত উদ্ভাৱন হৈছিল। পিছত আছে প্ৰথম চ আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ সময়ত আমেৰিকাৰ পাৰমাণৱিক বোমা পেলোৱা জাপানৰ নগৰ দুখনৰ নাম কি। উত্তৰটো হ'ব দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ সময়ত আমেৰিকাই জাপানৰ নাগাছাকি আৰু হিৰোশিমাত আণৱিক বোমা পেলাইছিল। 2 নম্বৰ আছে খালী ঠাই পূৰ কৰা। ক অসমৰ মধ্যযুগৰ বিষয়ে জানিবলৈ আহোমৰ ৰাজত্বকালত লিখা বুৰঞ্জী পুথিবোৰ পঢ়া দৰকাৰ। খ বুৰঞ্জীত ঘটনাবোৰ চন তাৰিখ অনুসাৰে একাদিক্ৰমে লিখি যোৱা হয়। গ ইতিহাসত বুৰঞ্জীৰ ঘটনাবোৰৰ কাৰণ আৰু ফলাফলৰ বিষয়ে বহলাই আলোচনা কৰা হয়। খ পৃথিৱীৰ ইতিহাস পৰিৱৰ্তনৰ ইতিহাস। উঙ্গ ইতিহাসে সমাজৰ পৰিৱৰ্তনৰ কথা চালি জাৰি চায়। 3 নম্বৰ আছে অসমৰ ইতিহাসত কোনখিনি সময় মধ্যযুগ হিচাপে জনা যায়। উত্তৰটো হৈছে অসমৰ ইতিহাসৰ 1228 চনৰ পৰা 1826 চনলৈ মধ্যযুগ বুলি জনা যায়। 4 নম্বৰ আছে আহোমৰ প্ৰথমজন স্বৰ্গদেউ কোন আছিল, চুকাফা। 5 নম্বৰ ইতিহাসে মানুহক সাৱধান আৰু সচেতন হোৱাত কেনেদৰে সহায় কৰে লিখা। এইটোৰ উত্তৰ আছে 21 নং পৃষ্ঠাত। ইতিহাসৰ অধ্যয়নৰ আন এটা সুফল হ'ল ইয়াৰখিনিত আছে, তোমালোকে ইয়াৰ পৰা লিখিবা, মানুহক ইতিহাসে মানুহক সাৱধানী আৰু সচেতন হোৱাত সহায় কৰে। ইতিহাসে মানুহে অতীতত কৰা ভুলবোৰ উদঙাই দিয়ে, ফলত মানুহে ভৱিষ্যতে তেনেধৰণৰ ভুল নকৰি কোৱাৰ বাবে সচেতন হয়। উদাহৰণস্বৰূপে দ্বিতীয় মহাযুদ্ধৰ সময়ত আমেৰিকাই জাপানৰ নাগাছাকি আৰু হিৰোশিমা নামৰ মহানগৰ দুখনত পাৰমাণৱিক বোমা পেলোৱাৰ ঘটনালৈ আঙুলিয়াব পাৰি। পাৰমাণৱিক বোমা নিক্ষেপ কৰাৰ ফলত তৎক্ষণাত 150,000 মানুহৰ মৃত্যু হৈছিল। এই বোমাৰ আক্ৰমণত দুয়োখন নগৰ সম্পূৰ্ণ ধ্বংস হোৱাৰ উপৰি আজিও তাৰ প্ৰতিক্ৰিয়া শেষ হোৱা নাই। ইয়াৰ ফলত মানুহে পাৰমাণৱিক বোমাৰ ধ্বংসাত্মক দিশৰ কথা জানিব পাৰিলে আৰু পুনৰাই এনে কাম নকৰিবৰ বাবে সাৱধান হ'ল। এইটোৱে হৈছে উত্তৰ। এইবাৰ আছে 6 নম্বৰ ইতিহাস কাক বোলে, 20-30টা শব্দৰ ভিতৰত লিখিব দিছে। বুৰঞ্জীত থকা ঘটনাসমূহক খৰচী মাৰি অধ্যয়ন কৰি তাৰ ভাল বেয়া উচিত অনুচিত আদি ফলাফল লক্ষ্য কৰাকে ইতিহাস বুলিব পাৰি বা বোলা হয়। ইতিহাস শব্দটো সংস্কৃত ভাষাৰ পৰা অহা শব্দ আৰু ইতিহাসৰ অৰ্থ হৈছে এই ঘটনাবিলাক নিশ্চয় হৈছিল। এনেকৈ লিখি দিলে তোমালোকৰ 20-30টা শব্দৰ ভিতৰত আহি যাব। 7 নম্বৰ আছে বুৰঞ্জীৰ সংজ্ঞা লিখা। এইটো 20-30টা শব্দৰ ভিতৰত লিখিব দিছে।
পৃথিবীর সকলো অঞ্চলরে নিজা কিছুমান ঘটনা থাকে। অঞ্চলবিলাকর বিভিন্ন ঘটনাবলী চন তারিখের সঙ্গে একাধিক্রমে যত লিখা হয় সাধারণত তাকে বুরঞ্জী বোলে। আর বুরঞ্জী শব্দটি টাই ভাষার পৰা অহা আর ইয়ার অর্থ হল নজনা কথা জনার ভরাল। এনেকে লিখিলে 20-30টা শব্দর ভিতর তোমালোকর প্রশ্নটির উত্তর আহি যাব। তারপর আছে 8 নম্বর, বুরঞ্জী আর ইতিহাসের মাজত কেনে ধরনের পার্থক্য আছে লিখা। বুরঞ্জী আর ইতিহাসের মাজত এইটু লিখিব দিছে 50-100টা শব্দর ভিতর। বুরঞ্জী আর ইতিহাসের মাজত পার্থক্য হল বুরঞ্জীত ঘটনাবর চন তারিখ অনুসারে একাধিক্রমে লিখি যাওয়া হয়, আনহাতে ইতিহাসত বুরঞ্জীত থাকা ঘটনাসমূহক খরচি মারি অধ্যয়ন করে তার ভাল বেয়া উচিত অনুচিত আদি ফলাফল লক্ষ্য করা হয়। বুরঞ্জী শব্দর অর্থ নজনা কথা জনার ভরাল, আনহাতে ইতিহাসের অর্থ এই ঘটনাবিলাক নিশ্চয় হয়েছিল। বুরঞ্জী শব্দটি টাই ভাষার পৰা অহা, আনহাতে ইতিহাস শব্দটি সংস্কৃত ভাষার পৰা অহা। এইকেইটা লিখিলে তোমালোকৰ উত্তরটি হয়ে যাব। 9 নম্বর আছে, ইতিহাস অধ্যয়ন কিয় প্রয়োজনীয় বর্ণনা করা কমে 250-300 শব্দর ভিতর। উত্তরটি হয়েছে ইতিহাস অধ্যয়নের প্রয়োজনীয়তা আছে। ইতিহাসে মানব জীবনের ক্রমোন্নতির বিষয়ে জ্ঞান দিয়ে, ইতিহাসে আমার পুরোনা ভাল কামবোৰৰ কথা সুয়রাই দিয়ে, সেই পুরোনা কীর্তিয়ে আমাক ভবিষ্যতের বাবে ভাল কাম করবলৈ উদগনি দিয়ে। ইতিহাস পড়লে নিজের দেশের প্রতি আনুগত্য বাড়ে আর নিজের দেশের গৌরব অটুট রাখার চিন্তা মনলৈ আহে। এইটো হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টত হব, ইতিহাসে সমাজ এখন স্পষ্ট ছবি আমাক দেখুয়ায়। একোখন সমাজের রীতি নীতি আচার ব্যবহার ধর্ম সংস্কৃতির কথা জনাত সহায় করে। 3 নম্বর পয়েন্ট হব, ইতিহাসে মানুষের চিন্তা আর বুদ্ধির বিকাশরও বিবরণ দিয়ে। 5 নম্বর পয়েন্ট হব, 21 নং পৃষ্ঠাত আছে, ইতিহাসে মানুষক সাবধানী আর সচেতন হওয়াত সহায় করে। ইতিহাসে মানুষে অতীতত করা ভুলবুর উদঙাই দিয়ে আর ফলত মানুষে ভবিষ্যতে তেনে ধরনের ভুল নকরিবর বাবে সচেতন হয়। এইটো হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, দেশ এখনের একোটা জাতির সামগ্রিক জীবন যাপন পদ্ধতির বিষয়ে ইতিহাস অধ্যয়নের পৰা জানিব পারি। জাতি একোটার খাদ্যবস্ত্র আর বাসস্থানের কথা জনাত আমাক ইতিহাসে সহায় করে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, দেশ এখনের রাজনৈতিক দিকট সমৃদ্ধ করে ইতিহাসে। আগর কালের শাসন পদ্ধতি মানুষের সাধারণ মানুষের অবস্থা, শাসক সকলের আচার আচরণ, শাসন কার্যত মানুষের অংশগ্রহণ ইত্যাদি সকল কথা জনাত আমাক ইতিহাসে সহায় করে। পুরনি শাসন ব্যবস্থার লগত নতুন শাসন ব্যবস্থার তুলনায় শাসন ব্যবস্থার উন্নতি হওয়াত সহায় করে। 7 নম্বর পয়েন্টত লিখিবা তোমালোকে, ইতিহাসে আমাক ভূগোলের জ্ঞানও দিয়ে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন ঘটনা অধ্যয়ন করতে সেই রাজ্যের বিভিন্ন ঠাই, নদী, পাহাড়, পর্বত ইত্যাদিবোৰৰ বিষয়েও পড়বলগা হয়। ইয়ার ফলত ঠাই এখনের ভৌগোলিক অবস্থিতির কথা জানিব পারি। এইবোৰ কারণতে আমি এই 7টা পয়েন্ট লিখিলে তোমালোকর 250-300 শব্দর ভিতর আহি যাব। এই প্রশ্নখিনির উত্তর, এইটো প্রশ্নের উত্তর আহি যাব। এইবার আছে 10 নম্বরটো, পাঠটোত থকা ইংরাজি প্রতিশব্দসমূহের এখন তালিকা প্রস্তুত করা। মই কিতাবতে চিন দিছো, তোমালোকে বহীত লিখি লবা। সেইকেইটা হৈছে বুরঞ্জী, হিস্ট্রি, মানব জাতি, মেনকাইন, রাষ্ট্র, স্টেট, সংস্কৃতি, কালচার, মধ্যযুগ, মেডিয়েভেল পিরিয়ড, তারপর ইতিহাসও হিস্ট্রিয়ে হয়। আধুনিক যুগ মডার্ন পিরিয়ড, সমাজ সোসাইটি, রীতি নীতি কাস্টমস, বিশ্বাস অন্ধবিশ্বাস, বিলিফ সুপারস্টিশন, ধর্ম সংস্কৃতি, রিলিজিয়ন কালচার, প্রিন্টিং মেশিনে হয়, দ্বিতীয় মহাযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, পারমাণবিক বোমা, এটম বম, সাজ পার, ড্রেস, খাদ্য অভ্যাস, ফুড হেবিট, শাসন পদ্ধতি, মোড অফ গভর্নেন্স,
হাহক সকল ৰতু নিদিবা ৰুলাৰ হাহক সকল বুলি দিবা ৰুলাৰ তাৰপিছত শাসন ৰুল ভূগোল জিওগ্ৰাফী ইয়াতো ৰতু নিদিবা ভূগোল জিওগ্ৰাফী ভৌগোলিক অৱস্থিতি জিওগ্ৰাফিকেল লোকেশ্যন একতা ইউনিটি আটাইবোৰ দিয়া হৈ গৈছে তালিকাখন তোমালোকে প্ৰস্তুত কৰিবা মই চিন দি দিছোঁ তোমালোকে চাই চাই লিখিবা আৰু ইংলিছ শব্দবোৰ মাতি থাকিবা তেতিয়া মুখস্থ হৈ যাব আজিলৈ হৈ গৈছে থেংক ইউ ফৰ ৱাচিং